সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে চলে আসলাম আবারও আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী তেওয়ারী হাটে। হাটে আপনারা বিভিন্ন ধরনের কস গরুর থেকে শুরু করে দেশি বাছুর এবং দেশি বড় গরু আপনারা এখানে দেখতে পাবেন। আর আপনারা যদি তেবাড়ি হাটে আসতে চান, অবশ্যই তেবাড়িতে নাইমা আপনাদের তাদের তেবাড়ি ডানেই কিন্তু এই হাটটা অবস্থিত, ঠিক আছে? বেশি দূর যাওয়ার দরকার নেই, আপনারা এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন, গরুগুলো সংগ্রহ করতে পারবেন। যারা কুরবানি দিতে চান তারাও এখানে আসতে পারেন, এখানে অনেক কুরবানির গরুগুলো ওঠে, ঠিক আছে? অনেক গরু উঠে। আজকে মেঘের আবহাওয়াটা একটু খারাপ দেখাচ্ছে, ঠিক আছে? আপনারা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে বহুত আকারের গরু, বহুত ধরনের গরু, ঠিক আছে? এখানে কস বাচ্চা কসের গরুগুলো একটু বেশি, দেশি গরুর মানটা একটু কম। তো আপনারা যারা কিনতে চান তারা কিন্তু অবশ্যই তেওয়ারী হাটে আসবেন, অবশ্যই কিন্তু ভালো কিছু আশা করা যায়। তো চলুন ভিডিওটি না বাড়িয়ে চলুন প্রতিনিধিত্ব শুরু করা যাক। প্রতিনিধি আসসালামু আলাইকুম। হ্যাঁ জাদু চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আজকে তেওয়ারী হাটে কটা গরু নিয়ে আসছেন এখানে? দশটা। আচ্ছা, এখানে কি কি জাত আছে? আপনি কি কি জাত বেশি বিক্রি করেন? শাহিওয়াল আপনি বেশি বিক্রি করেন? আচ্ছা, এই শাহিওয়ালের মধ্যে আপনার কেমন কি রেট আছে, কেমন কি বয়স একটু যদি বলতেন আমাদের, ওই ফার্স্ট থেকে আমি শুরু করতে চাই। এটা এক বছর না, এই গরুটা দেখুন দর্শক বন্ধুরা, এই গরুটা আপনার এক বছর বয়স হবে। এই গরুটা দাম কত এখানে? 70-72 এরকম দাম আপনি চাচ্ছেন, বিক্রি মানে দরদামের একটু সুযোগ আছে। আচ্ছা, আর যে এই গরুটা আছে স্যার, এই গরুটা এটা 65 হলে এটার বয়স কত? এটার ওই প্রায় একই হবে। আচ্ছা আচ্ছা, সেম মোটামুটি এক বছরের, দুই এক মাসের এটা এমন তেমন হতে পারে, ঠিক আছে? তো মোটামুটি এরকম রেটেরই। আর কালোটা ওই ওই একটা গরু দেশি আছে, ওই দেশিটার কেমন দাম হতে পারে? 68,000 এটা ইয়ে করতে পারে। আর গরুর মধ্যে ওইটা একটু বড় দেখতেছি, এই যে লালটা, তাই না? লাল গরুটা একটু বড়। আচ্ছা, এইটার একটু এক বছর আপ হবে মনে নাকি? আচ্ছা, বয়স বেশি আছে। এটার দাম কেমন চাচ্ছেন আপনি যদি একটু বলতেন? 1,10,000 হলে দেওয়া যাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ চাচাকে, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাচা প্রত্যেক হাটেই এখানে গরু নিয়ে আসে আমাদের জাদুল চাচা। তার বাসা হচ্ছে সাগরীপাড়া নলডাঙ্গা উপজেলা, ঠিক আছে? এখানে তার বহুত গরু এখানে সে নিয়ে এসে বিক্রি করে। আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই কিন্তু সেই চাচার থেকে কিন্তু আপনি গরুগুলো কাট করতে পারবেন আশা করছি। দেখেন গরুগুলো একটা মুখ দেখেন, একটা সাইজ দেখেন, অনায়াসে শাহিওয়ালের জাত এটা, ঠিক আছে? দেখুন ভালো পার্সেনের গরু এগুলা, তো যারা পালতে ইচ্ছুক দেখেন খাওয়াচ্ছে এটা, ঠিক আছে? গরুগুলা খাওয়াচ্ছে এখন বিক্রির জন্য তারপরে হারে নিয়ে আসছে, ঠিক আছে? চলুন আরও কিছু আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন না? আজকে কি গরু নিয়ে আসলেন তেবাড়ি হাটে? অস্ট্রেলিয়ার কসের বাচ্চা, তাই না? তো এটা কত পার্সেন্ট হতে পারে এটা আপনার? 90% হবে না? আচ্ছা, 90% মোটামুটি ভাবে। এটার কয় মাস বয়স? ৬-৭ মাস। এটার দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 65। দাম চাচ্ছেন 65,000? আচ্ছা, কসের বাচ্চা যারা কিনতে চান এগুলো বাচ্চা কিন্তু অনেক পার্সেন্ট ভালো, এটা কিন্তু অনেক বড় হবে। যারা অবশ্যই কিনতে চান তারা কিন্তু এগুলো ধরনের গরু আপনারা কিনতে পারেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আজকে কটা নিয়ে আসলেন তারপরে হাটে? 8টা। একটু জোরে বলবেন, একটু শোনা কম যাচ্ছে। 8টা আছে না? 8টার মধ্যে আপনার কসের বাচ্চা কয়টা নিয়ে আসছেন? 4টা।
আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপাতত সামনে ফিজিয়াম অস্ট্রেলিয়ান সবই আছে এই যে গোড়া দেখতে পাচ্ছেন এটা চাচা আপনার এটা দেখতে পাচ্ছেন এটা ফিজিয়ামের কস্ট তাই না এটা কত পার্সেন্ট আছে এটা 90% এর মতো হতে পারে তাই না এর বয়স কেমন হতে পারে চাচা এক বছর পুরে নাই তে আপনার হচ্ছে এটার দাম কেমন চাচ্ছেন এটার এটার 60 দাম চাচ্ছেন তাই না মানে দাম দরের সুযোগ আছে দেখ অনেক ভালো মানের বাচ্চা এটারও কালারও আছে ভালো মানের ঠিক আছে তো যারা অবশ্যই কিনতে চান তো অবশ্যই ট্যাবলেটে চলে আসবেন ঠিক আছে চাচা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দেখুন কচুর বাচ্চা ঠিক আছে ভাইস্তা কেমন আছো ভালো আছো না আচ্ছা তাহলে আজকে কয়টা গরু এসেছে ছয়টা ছয়টার মধ্যে কয়টা বিক্রি করলে একটা বিক্রি করলে মানে ক্রেতার একটু অভাব মানে রোজার পর পরে হাট তো ক্রেতা একটু সমস্যা তো যাই হোক এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোমার এটা কি অস্ট্রেলিয়ার কস না ফিজিয়ামের কস অস্ট্রেলিয়ার কস কত পার্সেন্ট থাকতে পারে জানা আছে কত পার্সেন্ট থাকতে পারে ওটার তা নাই না তো যাই হোক এটার জিজ্ঞেস করো তোমার আপুর কাছে জিজ্ঞেস করো তো এটার দাম কত এটার দাম কত পড়ছে 58 দিয়ে বিক্রি করলে তাই না আচ্ছা ঠিক আছে ভাইস্তা অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচা চাচা ভালো আছেন চাচা দেখতে তো পাচ্ছেন যে বিশাল বিশাল গরু দুইটা আপনা আপনি ইয়ে করতে পাচ্ছেন এটার কয় মাস বয়স 10 মাস না চারটা কি যারা অবশ্যই কিনতে চান তারা জাতটা দেখুন ঠিক আছে জাতগুলো আসলে ভালো এবং বড় যারা কুরবানির জন্য নিতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু এটা আপনি ইয়ে করতে পারেন ঠিক আছে এই দেখেন দেখুন অনেক ভালো গরু অনেক ভালো মানের গরু